আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। আজকে আমি আপনাদের সাথে ডালের বড়া বানিয়ে দেখাবো। তো মুসুর ডালের বড়া বানাবো, কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখানে দেখছেন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কেটে রেখেছি, আর ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আধ ভাঙা করে করে ব্লেন্ড করব, পুরা করব না। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা পুরো দেখবেন, দেখে কমেন্ট করবেন। ভিডিওটা পুরো দেখলে আমার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছেও ভালো লাগবে, একটা রেসিপি শিখতে পারবেন কীভাবে বানানো হয় ডালের বড়া। আপনাকে তো পারেন, যারা পারেন না শিখবেন, আর যারা পারেন তারাও দেখবেন কীভাবে বানাই। আমি একদম সহজভাবে বানাইতেছি ডালের বড়া, এত এত ভালো লাগে খেতে আর একেবারে মুচমুচে হয়। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়েছি, আর হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার দিলাম, সবাই পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ করে নেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন মনে করে। আর ভিডিওটা পুরো দেখবেন, আমি এত লম্বা ভিডিও দিই না, সবাই 3-4 মিনিটের ভিডিও দিই, তা সবাই আমার ভিডিওটা টেনে শুনে দেখবেন না, রিকোয়েস্ট করে বলছি আমার ভিডিওটা আপনারা পুরো দেখবেন, দেখে কমেন্ট করবেন। তো এখানে আমি ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিলাম, আর কড়াই আমি চুলার উপরে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য। আর যে পেঁয়াজটুকু ছিল ওই পেঁয়াজে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো হাত দিয়ে এরকম তেঁতলে নিতেছি, একটু সফট হয়ে যাবে, তারপরে ডালে দিয়ে দিলাম। এখন ডালে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে এরকম করে। যারা হাত দিয়ে করবেন না তারা চামচ দিয়ে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে ভালো হয়, তাই আমি হাত দিয়ে এরকম করতেছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে বড়াগুলো বানিয়ে নেব। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, এখন পর্যন্ত যারা দেখছেন লাইক দিয়েছেন না প্লিজ লাইক করে দিন একটা, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়েছি কড়াইতে, এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম চামচে করে না ছোটো ছোটো করে দিতেছি, আমি একবারে তো সবটুকু আসবে না, তাই এখন যতটুকু আসবে ততটুকু আমি বড়াগুলো বেজে নেব, পরে আরও একটুকু বেজে নেব। আর যদি আমার কথাতে কোনো কারণে কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টি দিতে দেখবেন, সবাই ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার থেকে, সবাই আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন, আর সবাই সবাইকে সাপোর্ট করবেন। এখানে আমার বড়াগুলো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। বড়াগুলোর কালার অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন আমাকে। তো এখন এইগুলো হয়ে গেছে, আরও অনেকগুলো রয়ে গেছে, ওগুলো করে নেব। তো সবগুলো এভাবে আমি চামচ দিয়ে ছোটো ছোটো করে এভাবে করে দিয়ে করে নেব। মসুর ডালের বড়া আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে বলবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন। তো এখানে দেখছেন বড়াগুলো হয়ে গেছে, এই যে কড়াই আছে না ওইগুলো লাস্টের ছিল, তো সবগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি। কালারটা অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছে না? বড়াগুলো হয়ে গেছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলবেন। আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল সবার জন্য। যারা নতুন আসছেন, নতুন দেখতেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না প্লিজ করে নিন। তো এখানে বড়াগুলো হয়ে গিয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।